1947 সালের 22 ডিসেম্বর মায়ামি থেকে বিলাসবহুল ইয়ট উইচক্রাফটে করে বাবা এবং ছেলে সাগরে পাড়ি জমালেন। কিন্তু তীর থেকে এক মাইল দূরে যেতেই কোস্টগার্ডের কাছে কল আসলো, জাহাজটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়েছে, তবে বড় কোনো ক্ষতি হয়নি। কোস্টগার্ড সাথে সাথেই রওনা হয়ে গেলেন। 20 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই, এমনকি জাহাজের কোনো চিহ্নই নেই। এভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ, নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হলো ফ্লাইট 19। 1945 সালের 5 ডিসেম্বর ইউএস নেভির 5টি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এই সব কিছু শুনে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে তা হলো, বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য সত্য নাকি মিথ্যা? কি হয়েছিল উইচক্রাফ্টের কিংবা ইউএস যুদ্ধ বিমানের? আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে? দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের বিশ্লেষণ। সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতি জায়গা বিশেষ, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা এবং আরেকটি যে পাশ সেখানে রয়েছে সান জুয়ান, পুয়ের্তোরিকো। অনেকে আবার এই জায়গাকে ট্রাপেজিয়াম আকৃতির বলে থাকেন, তবে এর অন্য একটি নাম হলো ডেভিল ট্রায়াঙ্গেল। পৃথিবীর অন্য যত রহস্য ঘেরা স্থান রয়েছে তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হলো ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি। সেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ ও বিমান উধাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন হাজার খানেক মানুষ। অঞ্চলটি নিয়ে এমন একটি থিওরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো সুযোগ নেই। বারমুডা ট্রায়াঙ্গেলে বিভিন্ন বিমান ও জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে। কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায়, কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে, অনেকে আবার বলেন সেখানকার সমুদ্র এমন যে সেখানে সব জাহাজ এসে চক্রাকার আকারে এসে ঘুরতে থাকে এবং অবশেষে ডুবে যায়। তবে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করে তাহলে 5টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এখানকার ম্যাগনেটিক ফিল্ড, এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না। তবে পৃথিবীতে এই অঞ্চল ছাড়াও এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসে এক্স্যাক্ট রিডিং পাওয়া যায় না। দ্বিতীয়ত, এই অঞ্চলটির আশপাশ অগভীর, অসংখ্য হিডেন শোজ রয়েছে, তাই জাহাজ সেখানে আটকে যাওয়ার সম্ভাবনা। তৃতীয়ত, পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা মাড ভলকানোর সৃষ্টি। এই অঞ্চলে পানির নিচে মাড ভলকানো যদি সৃষ্টি হয় তাহলে পানির উপরে যত শক্তিশালী জাহাজ থাকুক না কেন সেটি ডুবে যেতে বাধ্য। চতুর্থত, বারমুডা ট্রায়াঙ্গেলের ওই এলাকাটি হ্যারিকেন প্রবণ অঞ্চল। পৃথিবীতে যেসব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায় তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন, এরপরই যুক্তরাষ্ট্র এবং কিউবা রয়েছে। মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলেই অবস্থিত। এর বাইরে আরও একটি যে কারণ রয়েছে যেটি আসলে এড়িয়ে যাওয়া সম্ভব নয় সেটি হলো হিউম্যান সাইকোলজি। এই বারমুডা অঞ্চল নিয়ে বেশি মাতামাতির কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলো চোখের আড়ালে পড়ে যায়। এমন না যে বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হয় না। এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্যান্য অঞ্চলের মতোই, এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে, এমনকি সেখানে আকাশপথেও অসংখ্য উড়োজাহাজ চলাচল করে। বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচিতি পেয়ে গেছে। এই অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার কোনো ভিত্তি নেই বলে মনে করছেন বিজ্ঞানীরা। এখানে মূলত কোনো রহস্য নেই, কিছু দুর্ঘটনা ঘটেছে এটি সত্যি, তবে সেগুলো কেবলই দুর্ঘটনা। ওই এলাকা দিয়ে ইউরোপ, আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে, এমনকি অসংখ্য উড়োজাহাজেরও নিয়মিত যাতায়াত রয়েছে। এরকম এলাকায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতেই পারে। অন্যান্য অঞ্চলেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বারমুডা নিয়ে কেন এত আলোচনা, কেন এত মিথ? বিখ্যাত আবহবিদ র্যান্ডি ক্যারভানি সহ বেশ কিছু বিজ্ঞানীদের দাবি,
বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড, অর্থাৎ এক ধরনের ষড়ভুজাকৃতি মেঘ। উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে 20 থেকে 55 মাইল জুড়ে ষড়ভুজাকৃতি মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় 170 মাইল। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব। এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় 45 ফিট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে। কোনো জাহাজ এই ঝড়ে টিকতে পারা সম্ভব নয়, আর কোনো উড়োজাহাজের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেয়া সম্ভব না। বারমুডা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে বিশ্লেষকরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন, তবে সেখানকার আবহাওয়া নিয়ে বিশ্বব্যাপী এখনও গবেষণা চলছে। মজার ব্যাপার হলো, বারমুডা ট্রায়াঙ্গেল ছাড়াও বিশ্বের অসংখ্য জায়গায় অসংখ্য জাহাজ ও উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ এই অঞ্চলে যে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনাগুলো ঘটেছে, সেখানে আসলে রহস্যের কিছু নেই। তাই বিজ্ঞানীদের দাবি, এই অঞ্চল নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা গেছে, কোনোটিরই বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।